সিলিংটা কিন্তু খুবই সুন্দর, সিলিংটা কিন্তু খুবই চমৎকার। অনেক ক্ষেত্রে দেখা যায় সিলিং ঝুলে যায়, নোংরা হয়ে যায়, বাট এটা কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন। এই যে দেখেন, এই যে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, এই যে দেখেন এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। তো দরজা অ্যাক্সিডেন্ট হলে দরজা আপনি রিপ্লেস করতে পারবেন, বাট এই যে এগুলো কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন না। তো এই জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন, কষ্টের টাকায় গাড়ি কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপর নেবেন। হ্যাঁ, এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই। আমরা তো প্রাইমারি যতটা সম্ভব আমরা দেখে দিয়ে ট্রাই করি বা একটু বুঝে শুনে কাজ করি, তারপরও আপনি অবশ্যই সার্ভিস সেন্টার চেক করে নেবেন। আর্মরেস আছে পিছনে এবং সিলিং দেখেন যত আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছে। আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে ভাইয়া প্রিমিও দেখেন 2004 বা 2005 মডেল। তো আপনাদের এই কমেন্টসের কারণে কিন্তু 2004 একটা প্রিমিও নিয়ে আসছি, আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। এবং আপনারা কমেন্টস করতে জানাতে পারেন নেক্সট টাইম আমার কাছ থেকে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমে ভিডিও চান, জাস্ট কমেন্টস করে জানান, ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আপনাদের এই কমেন্ট শুনে ভিডিও বানানোর ট্রাই করব। তো এটা হচ্ছে টয়োটা এফ প্রিমিও, ধানমন্ডির এক ভাই বিক্রি করবেন, তো আপনারা তার কাছ থেকে গাড়িটা কিনতে পারবেন। এবং কেনার সাথে সাথে আপনাদের ডাউন ট্রান্সফারটা করে নিতে হবে। আমরা বর্তমানে ধানমন্ডির মধ্যেই আছি, এই জাস্ট 3টা বিল্ডিং পরে হচ্ছে এই গাড়িটা রাখা আছে। তো এটার মডেলের হচ্ছে 2004, রেজিস্ট্রেশনের হচ্ছে 2009, পেপার সাপরেট করা আছে, সিসি হচ্ছে 1800, হেডলাইট হচ্ছে অরিজিনাল, সামনের গ্লাসও অরিজিনাল, এবং কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। টোটাল বডি কিন্তু আপনার কোনো চুল পরিমাণ স্ক্র্যাচ আপনারা পাবেন না। রেডি টু ইউজ গাড়ি দেখতে পাচ্ছেন, শেপটা কিন্তু খুবই সুন্দর, লুকসটা কিন্তু খুবই ভালো লাগতেছে। আশা করি ফিজিক্যালি আপনার যখন এসে দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে। ঢাকা মেট্রো G25 ইলেকট্রিক গাড়ি, নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন একেবারে নিট অ্যান্ড ক্লিন আছে। আর এই গাড়ির রিমটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন রিমটা কিন্তু খুবই সুন্দর। আর আমি একেবারে স্লোলি আপনাদের দেখাচ্ছি, দেখেন এই পার্ট বলেন, এই পার্ট বলেন, এই পার্ট বলেন, চুল পরিমাণে স্ক্র্যাচ স্পট কিন্তু নেই। এবং এই যে দেখেন বেজ ইন্টেরিয়র উডেন আছে, সিট কভার নতুনের মতোই আছে, নতুনই ধরতে পারেন। সিলিংটা কিন্তু খুবই চমৎকার, অনেক ক্ষেত্রে দেখা যায় সিলিং ঝুলে যায়, নোংরা হয়ে যায়, বাট এটা কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন। এই যে দেখেন, এই যে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, এই যে দেখেন এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। তো দরজা অ্যাক্সিডেন্ট হলে দরজা আপনি রিপ্লেস করতে পারবেন, বাট এই যে এগুলো কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন না। তো এই জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন, কষ্টের টাকায় গাড়ি কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপর নেবেন। হ্যাঁ, এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই। আমরা তো প্রাইমারি যতটা সম্ভব আমরা দেখে দিয়ে ট্রাই করি বা একটু বুঝে শুনে কাজ করি, তারপরও আপনি অবশ্যই সার্ভিস সেন্টার চেক করে নেবেন। আর্মরেস আছে পিছনে এবং সিলিং দেখেন যথেষ্ট ক্লিন। এই যে দেখেন, এই যে রিম চাকা, আর এ হচ্ছে ব্যাক সাইড, ব্যাকলাইট, ব্যাক গ্লাস সব কিছু অরিজিনাল, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। এই যে দেখেন, কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই। এই যে দেখেন, আমি একবার স্লোলি দেখাচ্ছি যাতে আপনাদের ঘরে বসে একটা আইডিয়া হয়ে যায়। আর এই পাশ থেকে যদি দেখাই, দেখেন এই পার্ট, এই পার্ট, ওই পার্ট একেবারে নিট অ্যান্ড ক্লিন। এই যে ভিতরে দেখেন, এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই। হ্যাঁ, এই যে এই জায়গাটা দেখেন, খুঁটিগুলো বলে, এই যে দেখেন, এই যে সিলিং দেখেন, সিট কভার, দেন হচ্ছে এই যে দেখেন। আশা করি আপনারা যখন ফিজিল এসে দেখবেন পছন্দ হবে। আর ড্যাশবোর্ড দেখেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ হলে কিন্তু এত ফ্রেশ থাকতো না। হ্যাঁ, এটা আপনারা হয়তো বা 10-15টা গাড়ি দেখবেন তখন বুঝতে পারবেন। আর 2004 হিসেবে কিন্তু গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে, আর এসির পারফরমেন্স ভালো। এবং দেখেন নর্মাল যে অপশনগুলো থাকে প্রিমিয়াম তো সবই আছে, এখানে আপনার কাপ হোল্ডার পাবেন, দেন এখানে আর্মরেস্ট পাবেন, তারপর হচ্ছে এখানে একটা বক্স আছে, প্রয়োজনীয় রাখতে পারবেন, এখানে অনেক কিছু রাখতে পারবেন, এখানে রাখতে পারবেন,
দেন হচ্ছে ডিভিডি প্লেয়ার আছে, এখানে সান ভাইজর আছে, সান ভাইজরটা আমি আপনাদের দেখায় দিচ্ছি। এখানে আপনারা মিরর পাবেন, ভ্যানিটি মিরর বলে, দেখেন তো। এই হচ্ছে ওভারঅল গাড়িটির ভিতরে কন্ডিশন। তো এই হচ্ছে আপনার ইঞ্জিনটা, ইঞ্জিনের যদি আপনি আউটলুকটা দেখেন, দেখেন একেবারেই নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, এই যে এই পোর্শনটা দেখেন, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। এই যে এগুলো যদি দেখেন, এই যে আপনার অরিজিনাল হেডলাইট, এই যে দেখেন তো মার্সেডাস দেখেন, এই যে বিষয়গুলো একটু দেখেন ভাই, একটু স্টার্ট দেন। যদিও আশেপাশে একটু নয়েজ হচ্ছে, তারপর আমরা একটু সাউন্ডটা শোনায় দিচ্ছি যাতে আপনাদের একটা আইডিয়া হয়ে যায়। আর বর্তমানে স্টার্টটা দেওয়া হচ্ছে, হয়তোবা সাউন্ড শুনলে একটু আইডিয়া আপনাদের হয়ে যাবে। আশেপাশে জেনারেটর সাউন্ড আসতেছে, স্টার্ট দেন ভাইজান। তো দেখেন এক টোকা আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গেল, সাউন্ডটা হয়তোবা আপনারা আইডিয়া পাইছেন কেমন। তো এই তো হচ্ছে ওভারঅল এই গাড়িটি। তো গাড়িটা আমরা একটু স্টার্ট ভিতর থেকে শুনবো। দেখেন এক টোক স্টার্ট হয়ে গেল, আর এসিটি একটু অন করি। আচ্ছা যান। আর প্রিমিও, এক্স করলা, জি করলা, এগুলো এসি সবসময় ভালো হয়ে থাকে, এগুলো বলার অপেক্ষা রাখে না। তো আমরা এখন জাস্ট একটু ড্রাইভ দিয়ে গাড়িটা যে পার্কিংয়ে থাকে ধানমন্ডি, সেখানে আমরা চলে যাব। তো এই অল্প জার্নিটা আপনাদের একটু শেয়ার করি, এই জন্য আসলে ভিডিওটা করা। এই যে দেখেন সানভাইজার, লুকিং গ্লাস, রুম লাইট, একটা প্রিমিওতে যা যা অপশন থাকে সবই আছে, এবং খুবই স্মুথলি কিন্তু যাচ্ছে গাড়িটা। দেখেন তো দেখতে পাচ্ছেন আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি, কোনো এক্সট্রা নয়েজ, নকিং কোনো কিছুই নেই, একবার টিপ টপ কন্ডিশনারে আছে। আপনারা যখন আসবেন গাড়ি চালাবেন, আশা করি গাড়িটা আপনাদের পছন্দ হবে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন 125 নাম্বার বাসা, এই বাড়িতে মূলত গাড়িটা থাকবে। তো এই ছিল আজকের এই গাড়িটা, আশা করি গাড়িটা আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। আসলে পছন্দ হওয়ার মতো একটি গাড়ি, আপনারা যখন ফিজিক্যালি আসবেন গাড়ি চালাবেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে, ওই ধরনের কোনো কাজ কাম নাই। তো এখন সরাসরি প্রাইসে চলে আসি, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 1390, মানে 1,90,000 টাকা। আসার পর অবশ্যই অনার করা হবে। তো স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিছি, আপনারা যে কোনো কাজের জন্য ফোন দিতে পারবেন, সকাল 10টা থেকে রাত 12টা একটা পর্যন্ত ফোন দিতে পারবেন। এবং নামাজের সময় হয়তো উনি ফোন রিসিভ করবে না, নামাজের সময় যদি ফোন রিসিভ না করে হয়তো বা কল ব্যাক পাবেন, বা একটু পর আপনারা আবার ফোন দিবেন। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।